इंस्पेक्टर, तुम ही बताए जानो ना এই গোডাউনের মালিক কে? দুর্যোধন বসন্ত সিং, যার আঙ্গুলের ইশারায় সারা স্টেট নাচে। কি বলছো? দুর্যোধন বসন্ত সিং, তুই জানিস এই এরিয়া কার? এটা ডিসিপি মনোজ সিংহের, মানে বিহারি বাবু। আমাদের বিহারে তো এসব ফর্মদায় কাজ হয় না। তুমি হাত ধরো, পা ধরো, যা ধরবার ধরো, আগে নিয়ে আমরা হাজতে পূর্ব, তারপরে প্যারেড করাবো, আর তারপরে তুমি আপনা আপনি বুঝে যাবে, তুমি আর তোমার বাবা দুর্যোধন বসন্ত সিং। চল। কে কে তোমরা? এসেছি তোকে তোর এসপির বাপের কাছে নিয়ে যাব বলে। কে কে তোমরা? এখানে তোমাদের কি চাই? যাও, বাইরে যাও। রে ছাড়ো, এই চল নিয়ে চল। এই আমাদের গোডাউন রেড করেছি। ছাড়ো বলছি, ছাড়ো বলছি। এই চল। ইন্সপেক্টর অমি, বাহ, ভালো নাম দেখছি, কিন্তু লাভ কোথায়? যতক্ষণ না পর্যন্ত এই নামটা কিংবদন্তি হয়েছে। এই যেমন গান্ধী পার্ক, নেহেরু পার্ক, শাস্ত্রী ভবন, এর নামে যদি এই জায়গাটা করে দেয়া যায়। ভালোই আইডিয়া ছোট ভাইজি। তাহলে কি ওকে অমর করে দেবেন? আর অমর হবার জন্য মরতে হবে। আবে তুই আমাকে মরার ভয় দেখাচ্ছিস কি? তুই তো নিজের ভেতর মরে রয়েছিস। তোর মতো গুন্ডা দেশদ্রোহী কাউকে ভয় দেখাতে পারে না। আর অমর হওয়ার কথা তো, যেদিন এই খাকি পোশাক পরে দেশ সেবার শপথ নিয়েছি সেই দিনই আমি অমর হয়ে গেছি। কি ভাবছিস তুই? কয়েকটা ঘুষখোর অফিসার তোর পা চাটে বলে সারা পুলিশ ডিপার্টমেন্ট কি তোর মতো পাবে? আরে একটা অমিত মরে গেলে শয়ে শয়ে অমিত জন্ম নেবে। তুই কতজনকে মারবি? হয়রান হয়ে যাবি, কিন্তু অমিত জন্মানো বন্ধ হবে না, কারণ এই দেশ হচ্ছে ভারত মাতা। এ মামো, এটা বহুত বকছে দেখছি, এই পাপিটাকে বধ করতেই হবে, অমর হবে। অমিত কুমার অমর রহে। এইটা দেশভক্তির ইনাম, ভারত মাতা কি জয়। মামো কেবে, আরে সালা, তোমাদের কতবার বারণ করেছি রং টাইমে ফোন করবি না বলে, মরণ কালেই হরিনাম করার সময় হয়। আরে ভাগ্নে, মামাজি বলছি। ও হো, মামাজি, তোমারও রং টাইমে ফোন করার দরকার? ছে, সব মজা মাটিতে মিশিয়ে দিলে। আরে তুই মজা টজা রাখ, যে কাণ্ড করেছিস এবার সেটা সামলা। আরে কেন, কি করেছি? তোকে কে বলেছিল ওই
ইন্সপেক্টরটাকে মারতে সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট পাগল কুকুরের মতো তোকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। সেটা ভেবেই তো মেরেছি। ও মামু, একদম টেনশন নিও না। আরে পুলিশ ডিপার্টমেন্টে এমন কিছু দেশভক্ত শহীদ না হলে আমরা সব রাজ করব কি করে? ও আচ্ছা, তোর বাপের সম্পত্তি নাকি? আরে রাজ কিভাবে করতে হয় তোকে আজ আমি শেখাচ্ছি। হ্যালো, ভাগ্না ভাগ্না, সব সর্বনাশ হয়ে গেল। আমাদের সামনে গেলেও জ্বালা, আমাদের পেছনে গেলেও জ্বালা। বুঝলে শকুনি মামা, তোমার সবসময় ঘুরিয়ে কথা, সোজা কথায় বলো না, কি হয়েছে? আরে কতবার বলেছি, কোনো গোলমালে তোর জড়াবার দরকার নেই, না হলে কাঠ খেলে শেষে বেরোবে ফার্নিচার। ওহ মামাজি, চুপ! একটা অকাল কুষণ্ড, তোর জন্য ছোটুর এই অবস্থা। ওহো, কি মার গো! এখনো তার সেই মারটা আমার কানে বাজছে। ওই ডিসিপি কুকুরের মতো দুঃশাসনকে মারছে। তাহলে তো তার একটা চোখ বন্ধ হয়ে যাবে, তাহলে তো তার নাকও ফেটে যাবে, আর দাঁতগুলো পচে যাবে। শুধু কি তাই নাকি, সে নাকি ছোটকে রাস্তা দিয়ে হিঁচড়তে হিঁচড়তে নিয়ে যাবে। তাহলে দুঃশাসনের পেট পেট সব ফেটে যাবে, তার মানে দুঃশাসনের ইজ্জত। তুই বোধ হয় আমাকে চিনিস না। আয় যাই হোক, প্রধানমন্ত্রী তো নস, তুইও চিনিস না আমাকে, তুই চিনিস না আমাকে। দুর্ভাগ্য যে তুই আমার টার্গেট নস। আমার টার্গেট তোর ওই ঠ্যাংটা। পা দিয়ে তুই ছোটু ভাইকে মেরেছিলি না,
এই পাটা ভাইজি দরকার। প্লিজ মুন্না, মুন্না অতীতকে ভুলে যাও,
দেখো অতীত কেবল যন্ত্রণা দেয় মুন্না, আর কিছু দেয় না। প্লিজ ভুলে যাও মুন্না, মুন্না কুলাঙ্গার একটা। আরে তোর কি এই করতে জন্ম হয়েছিল? এত কষ্ট পেয়ে পেয়ে মরার, এখানে যে কেউ কোনো মূল্য দেয় না বাবা। আয় ঘরে চল বাবা, আয়, অনেক রাত্রি হয়ে গেছে, ঘরে আয় বাবা। স্যার, মিস্টার বেহারা স্যার, তুমি মনোজ সিং এর বিষয়ে কি জানো? মনোজ সিং সব লেখা আছে স্যার। আমাদের ডিপার্টমেন্টে একটা অফিসার পাক হুইয়ে সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছে, অথচ ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। খুলে ফেলো, খুলে ফেলো এই পোশাক। তোমার মতো পুরুষত্বহীনের কোনো অধিকার নেই এই পোশাক পরবার। পুলিশ আর কি করবে স্যার? আপনি তো জানেন পুলিশের স্টেটমেন্টের উপরে কোর্ট কোনো স্টেপ নেয় না স্যার। পাবলিক রিয়াকশন বিলকুল সাইলেন্ট হয়ে গেছে স্যার। আপনি তো জানেন স্যার, সাক্ষী প্রমাণ না থাকলে কোর্ট কেন জমো শাস্তি দেবে না স্যার। তাই বলে চুপ করে বসে থাকো? হ্যাঁ, চুপ করে থাকা মানে আমাদের কর্তব্যের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে। আরে মানুষের মনুষ্যত্ব বলে কিছু তো একটা আছে। মনোজ সিং যদি তোমার ভাই হতো তাহলেও কি তুমি চুপ করে বসে থাকতে? বলো, জবাব দাও, বলছো না কেন? আরে তুমি কি বলবে মিস্টার বেহারা? তোমার ঘুমন্ত অন্তরাত্মাকে জাগিয়ে প্রশ্ন করে দেখো তোমার কি কর্তব্য। তোমার মতো অফিসারদের বাঁচার চাইতে আত্মহত্যা করা ভালো। আপনি ঠিক কথা বলেছেন স্যার, একটা একটা বড় মিস্টেক হয়ে গেছে স্যার। ভয়টা ভূত হয়ে আমার ভেতরে ঢুকে গিয়েছিল, আপনি সেটা বের করে দিয়েছেন স্যার। আর ভয় করি না স্যার, সব সত্যি কথা বলছি আমি স্যার। মুন্না কোথায়? মুন্না, ও মুন্নাকে আমি জানি, সব গুন্ডা বদমাশরাই এটাই বলে। ভালো জাস্ত বল, মুন্না কোথায়? এই ভাই, স্যার বোধহয় মুন্না ভাই MBBS এর কথা বলছে। ও ভুলে গেছি, হ্যাঁ মুন্না ভাই MBBS, হ্যাঁ এখন আমেরিকায় আছে না? আমেরিকায়? হ্যাঁ হ্যাঁ, মুন্না ভাই MBBS এখন আমেরিকা গেছে গান্ধীগিরি করার জন্য। আর আমার ব্রুসলিগিরি দেখ। এই এসপি, পোশাকে আছো বলে গরম দেখাচ্ছ, আমি পোশাক খুলে দেখা দেখি কত হিম্মত আছে তোর। এটা একটা পাবলিক প্লেস, তাই এই জায়গায় আপনার মতো পুলিশ অফিসারের এটা শোভা পায় না। স্টেবিলাইজার, তুই মুন্নার মেন্স হয়েছিস না? ওকে বলে দিবি ওর আনস্টেবলের সময় হয়েছে, আর ওকে তুই স্টেবল করতে পারবি না। ছাড় আমায়, ছাড় বলছি, ছাড় তুই, যাবি না, ছাড়। মুন্না, তুমি সব কথা এরকম রিয়্যাক্ট করো না। যাই হোক, সে একটা পুলিশ অফিসার, দেখো
মুন্না প্লিজ তুমি ওখানে যেও না প্লিজ দেখ গুরু ওই এসিপি আমাকে একা যা করে করুক তুই মাছি মেরে কেন হাত গন্ধ করবি বলতো গুরু আমি আসি না তো চেলা আছে আমি তাকে ঘেটে দেবো দেখ সময়টা এখন ঠিকঠাক নেই বাস আমার জন্য কারোর কোনো টেনশন নেবার দরকার নেই ও আমার টার্গেট আর আজ ওকে আমি মারবো গুলি করে মুন্না মুন্না আম্মা চুপ একদম পাগল ছেলে এই মারদাঙ্গায় তুই কি পাশ বলতো কতদিন এভাবে চলবে এত দুঃখ কষ্ট সয়ে তোকে মানুষ করেছি কি এই দেখার জন্যে আম্মা তুই বুঝতে পারবি না রে পাগলা তোর দেহ একটু ছড়ে গেলে আমার হৃদয়ের ভেতরটা যেন চিড়ে যায় তোর মুখে একটু হাসি দেখার জন্য রাত দিন এক করে দিয়েছি মনে হচ্ছে তোর সুখ দেখাটা বোধহয় আমার ভাগ্যে নেই তুমি এরকম কেন বলছো আম্মা আরে কেন বলবো না দিনকে দিন তোর যে পাগলামি বেড়ে চলেছে আমার তো ভয় ধরে গেছে কোন দিন না তোকে হারিয়ে বসি হে আম্মা তুমি কেন এরকম বলছো আমার ভালো আম্মা আমি না তোমার মুন্না হ্যাঁ আরে যতক্ষণ এই হাত আমার মাথায় আছে না জেনে রাখো এই দুনিয়া কেউ কিছু করতে পারবে না হ্যাঁ আম্মা সত্যি বলছিস তুই আমার চোখ বোঝার আগে যদি তোর কিছু হয়ে যায় এই আম্মা তার মানে বহু কিছু হয়েছে কি হয়েছে যা আমাদের আই মিন পুরুষ মানুষদের মোটেই হয় না অবশ্য সব আমি বুঝি কিন্তু বোঝাতে পারছি না জানো আমার মা থাকলে তোমাকে ভালোভাবে বোঝাতে পারতো এটা মা গো বেশি করে খাবে বেশি কাজ করবে না কিন্তু শোনো নতুন অতিথিকে পেয়ে আমাকে যেন ভুলে যেও না শোনো তুমি আমাকে এত বড় গিফট যখন দিয়েছো আমি এত সহজে তোমাকে ছেড়ে দেবো না শোনো চোখ বন্ধ করো এই ঝুমকা আমাদের অ্যানিভার্সারির জন্য রেখেছিলাম আজকের মতো দিনে এই ঝুমকা যদি তোমার কানে না শোভা পায় তাহলে এটার কোনো মূল্যই নেই আচ্ছা এই ঝুমকা যদি তোমায় নেশা ধরিয়ে দেয় লা 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 ঝুমকায় ও গো নেশা যে ধরা হারিয়ে গেল মন যে আমার ঝুমকায় ওগো নেশা যে ধরা হারিয়ে গেল মন যে আমার হায় কি ভাবে এলে ওগো জীবনে বলো সাচুরে মন যে গো গা
কেন মন যে নাচে আজ ফুল কেন সেজেছে রঙের ইশাজ ওগো তোমায় যে কাছে ছন্দ কত চলাতে আছে হে ঝুমকা ওগো নেশা যে ধরা হারিয়ে গেল মন যে আমার কাল থাকবো তো মারি গো সিঁদুর দিয়ে বেঁধেছো আমায় হলে যে তুমি আমার সহায় হায় পড়েছি বাধা গো আমরা দুজন বলো কি আছে এ দুনিয়ায় সাচে ধরা হারালো কেন হো মন যে আমার মেজাজ দেখালে সোজা ভেতরে ভরে দেবো এই পুলিশ সেবা এই প্রথমে দরজার কাছে যাও তারপরে ভেতরে ঢোকার পারমিশন চাও এটুকু ভদ্রতা জানো না গো স্যার এই দুর্যোধন বসন্ত সিং শাট আপ ইয়েস স্যার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এসপি দুর্যোধন বসন্ত সিং কারোর সাথে দেখা করতে যায় না বরং সবাই তার সাথে দেখা করতে আসে চুপ কর তোর ভগ্নকে বলে দে ওর কালো ধান্দা বন্ধ করার জন্য না হলে না হলে हम तुमको होशियार करबार जन्नो ऐसे ची अरे जे पुरातन कबर आछे ओटा खुड़े बार करो ना बिल्कुल नहीं ना होले अर्जुन कुमार रायर टोटल फैमिली 24 घंटार भीतर साफ होए जाबे जेनो और पीछे मुड़कर मत दिखो अबे अबे 24 सेकंडर भीतरे की करछी देख ए पुलिस स्टेशनर भीतरे बसे दादागिरी देखाछो 24 घंटा पीछे मुड़ के मत दिखो अबे हट चल কথাটা হচ্ছে স্যার পিপিলিকার যখন মৃত্যুর সময় এগিয়ে আসে সে তখন আর কি করে এই দৌড়োদৌড়ি করে মরে আর কি বলো কি খাবে আচ্ছা আমি বলছি শোনো দুটো ক্যাডবেরিজ না আমার পাইনঅ্যাপল আচ্ছা ঠিক আছে দুটো পাইনঅ্যাপল কেন তুমি ক্যাডবেরিজ নাও না আরে বাবা তোমার যেটা চয়েস আমারও সেটা চয়েস হওয়া উচিত ওকে দুটো পাইনঅ্যাপল হুম হুম Thank you.
আর কিছু দেবো স্যার? না কিছু না। থ্যাংক ইউ। নাও। হ্যাঁ এক মিনিট ভাইজি, ভাইজি ফোন। ভাইজি না, আমার ওই অর্জুন ওয়াকা কাটা হেড চাহিয়ে, কাটা হেড ই তোর গুরুর প্রেস্টিজ কা সওয়াল। যা স্বামী স্ত্রী দুটোকে সাফ করে আয়, একটা চোটে মহাভারত পুরা খতম করকে আ। গো গো, আরে গো না। জি ভাইজি। চলো। এই শোনো, কি হলো? আমার ব্যাগটা ফেলে এসেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা যাও। মুন্না, না মুন্না, তুমি অনেক খেয়ে ফেলেছো, চলো ঘরে চলো। নিশা, আজ আমাকে বারণ করিস না রে, আজ ইচ্ছা করছে এমন খাবো যেন সব ভুলে যায়। মুন্না, তোমার আজ কি হয়েছে? মুন্না, কেন তুমি এত ভেঙে পড়েছো? হ্যাঁ কি হয়েছে তোমার? এই হৃদয়ের ক্ষত কখনো কাউকে দেখানো যায় না নিশা, সে ঘা কখনো শুকোয় না, আর আজ আজ সেই ক্ষতয়ে আবার আঘাত লেগেছে। বলো মুন্না, মুন্না বলো তোমার কি হয়েছে? সে এখানে আছে নিশা, এই শহরে আছে, আর আজ আজ আমার সামনে এসে আবার আমার ঘাটাকে চাঙ্গা করে দিয়েছে নিশা, আমার ঘাটাকে চাঙ্গা করেছে। কে? পূজা? হ্যাঁ হ্যাঁ পূজা, পূজা। আর আজ আজ ওর স্মৃতির সিঁদুর মুছে দেবার জন্য আমি সুপারি নিয়েছি। মুন্না, তাহলে তুমি ওর স্বামীকে? আর জীবনে প্রথমবারের জন্য মুন্না হেরে গেছে নিশা, আজ আজ প্রথমবারের জন্য এই মুন্নার হাত কেঁপে উঠল নিশা। ভগবান, তুমি বিরাট অনর্থ থেকে বাঁচিয়ে দিলে। কিন্তু কেন নিশা, কি জন্য? মন থেকে তোকে আমি সরিয়ে দিয়েছি, মন থেকে ওকে মুছে দিয়েছি,
भूल कुछ मुन्ना घृणा रास्तुरने जीवन प्रथम प्रेम के लुकिए रखले तो मुछे जाए ना पूजार प्रति तुम्हार जे भालोबाशा छिलो ता आज आछे एकटुओ बदलाइनी मुन्ना बदलाते पारबे ना ना निशा ना ताहले बोलो मुन्ना केन एकबार तुम्हार पूजार स्वामीर ओपर गुली चालाते हाथ के पेचे आज केनईबा तुम्हें बोतल पर बोतल खे चले मुन्ना प्रेम काचे तैरी खेलना नई जो चेष्टा कर भेगे फिले से तुम हृदय दिए तैरी है प्रेम प्रतिमा चेद ना निशा ना तुम भूल कर मन थे पूजा के भूले गए अर्जुन मरबे निश्चय मरबे এই মুন্না ওকে মারবে হ্যাঁ তুমি পারবে না মুন্না ভালোবাসার প্রতিশোধ থাকে না থাকে ত্যাগ পূজার ভালোবাসার জন্য জীবনের সব বাজি যেমন তুমি জেনে শুনে হেরে গেছো আজ জিতবে কিভাবে তুমি আজও হারবে মুন্না তুমি আজও হারবে আর নিশ্চিত হারবে है तुम्हें निश्चय हारबे ना अभी हारबो ना हमें कखनो हारबो ना मुन्ना कखनो हारते शेखे नी मुन्ना अभी तक वो एसीपी की कोरे बेचे आचे रे ए बचुआ का हुआ का बात रे ए बचुआ ओके ओके नो प्रॉब्लम जा आज रात को उसका रिकॉर्ड ब्रेक कर दे नो प्रॉब्लम गो हमें पारवो ना भाई जी मारेगा तो वो तुमको मारेगा हमरे को मारेगा एटा मुखे आनबी ना कखनो नहीं 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 चलेगा बोललाम तो আমি পারবো না কাহে কাহে নেহি মারেগা কেন কি কারণ তার ওল্ড লা বোল্ড লা ফিরসে জগ গয়া এই ছোড়া শোন একবার প্রেম করে বরবাদ হয়ে গেছিলি তো আরে জানোয়ার হয়ে গেছিলি তো ও ঝামেলামে আর মত পার বিলকুল মত পার বচুয়া तू नहीं मारेगा और कोई मारेगा और तुमको पता है हमारे पास आदमियों का कोई कमी नहीं है मुने देखो तार दिके जे चोक तुले ताकाबे आमी तार चोकटा तुले नेबो ए मुन्ना अरे तू तो प्रेम में अंधा हो गया रे नहीं नहीं इतना अंधा मत बनो सामने के दाढ़ी आचे देखते बच्चीस ना बचुआ
खुश रहो खुश रहो। এই ঠাকুর কাছে কি চাইলে ছেলে ঠিক আমার মত তাহলে নিশ্চয়ই মেয়ে ঠিক তোমার মত আরে বাবা না তাহলে চাইলেটা কি প্লিজ বলো না বলো না তোমাকে আমাকে শোনো এই বান্দা তো এই জন্মের জন্য তোমারই হয়ে গেছে আর তোমার প্রেমের এত শক্তি আছে যে ঠাকুর ইচ্ছে করলো আমাকে তোমার থেকে দূরে সরাতে পারবে না কি একটু দেরি হয়ে গেল না হলে অর্জুনের এতটুকু আঘাত লাগতো না মুন্না বেঁচে থাকা পর্যন্ত তোমার সিঁদুরের উপরে সে কোনো আঁচ আসতে দেবে না মু
মুন্না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে সত্যি ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম তুমি আমার স্বামীকে মারবে বলে ওর পিছু নিয়েছো। তোমাকে আমি বুঝতে ভুল করেছি মুন্না, ঠিক যেমন প্রথম দিনে দেখার মতো। ভাই ও বোনেরা, আজ আমাদের এই কলেজের সেমিনারে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক অজিত ব্যানার্জি। আমি সেমিনারের সেক্রেটারি হিসেবে তাকে অনুরোধ করব, তিনি আমাদের আধুনিক সাংবাদিকতার বিষয়ে কিছু বলবেন। বন্ধুগণ, দৈনিক খবরের কাগজ হচ্ছে গণতন্ত্রের দ্বিতীয় স্তম্ভ। ভারতের মতো এক বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণসম্প্রচারের বিকাশের ক্ষেত্রে ইলেকট্রনিক মাধ্যমের যতটুকু ভূমিকা রয়েছে, পত্রিকা সাংবাদিকদের ঠিক ততখানি ভূমিকা রয়েছে। প্রথম কথা হচ্ছে, একজন সাংবাদিককে নির্ভীক এবং সাহসী হওয়া নিতান্ত জরুরি। বিলকুল তোরই মতো সাহসী না রে। সাহস থাকে তো সামনে আসবে। সত্যি কথা লেখার তোর খুব শখ না? লেখ, কত লিখবি? হ্যালো হ্যালো পুলিশ, আমি সাক্ষী দেব। এইরকম মৌকার জন্য আমি অপেক্ষা করছিলাম। ভালো খারাপ সব একটাই নাম, মুন্না। তোর বাবার নাম? জানি না। মার নাম? সেটাও জানি না। জানি তো, তোর মতো বাচ্চাটা বাবার নাম নাও জানতে পারে, কিন্তু মার নাম জানে না, এটা তোর মুখে প্রথম। পুলিশের উপর হাত তুলছিস? মারবেন না স্যার, আমরা ফেঁসে যাবো।
ওর বেল অর্ডার এসে গেছে। তুমি নিশা? ও, আই সোসাইটির আইটেম গার্ল। আজকাল বেশ্যারও সমাজসেবক হয়ে গেছে, এটা তো আমার জানা ছিল না। বেশ্যা? আরে বেশ্যা কাকে বলছিস তুই? তোর মায়ের বয়সে লোকের সামনে এই শব্দটা বলতে তোর কোনো লজ্জা করলো না? আর এই মেয়েদের বেশ্যা বানিয়েছে কে? তোরই মতো ভদ্র বেশধারী মানুষরা, চল দেখবি সেখানে তোরই মতো কত ভদ্র লোকের ছেলে এই বেশ্যার কাছে যাচ্ছে। এই বুড়ি, মুখ সামলে কথাবার্তা বল, না হলে না হলে নালে কি করবি তুই? আরে বুঝতে পারছিস তো ক্ষমতা কত? একটা লোককে তো তোমরা ছজন মিলে মারছ। হাতটা খুলে দিয়ে দেখো, তোমাদের ছজনকেও যদি সাত জন্ম না মনে পড়িয়ে দেয় আমার নামে কুত্তা পুষবে। দেখুন ইন্সপেক্টর বাবু, প্রথমে আইনের ব্যাপারটা মেটানো যাক। রঘু, ওকে ভেতর থেকে নিয়ে এসো। যদি প্রকৃতই কে পশু থাকে তাহলে সেটা হচ্ছে তুমি। আর তোমারই জন্য লোকজনদের পুলিশের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। এই যে সতী সাবিত্রী দেবী, ভাষণটা একটু বাঁচিয়ে রাখো, নেক্সট টাইম কাজে লাগবে, কারণ তার এখানে আসা যাওয়াটা লেগেই থাকবে। তাকে কতবার বাঁচাবে? যতদিন অব্দি এই সতী সাবিত্রীর বিক্রি হওয়ার অবস্থা থাকবে ততদিনই তোর মতো নবংশকে এটা ঠিক বুঝতে পারবে না। চলো আম্মা। Yeah.
কে জানে, মানুষকে শান্তিতে থাকতে দেয় না, ক্যাম্পাসে ঘরে বাইরে সব জায়গায় হইচই। আরে বাবা, আমরা সবাইকে ভালোভাবে চিনি, কে ঠিক সেটাও বুঝে গেছি, নিজের কেন এভাবে পাবলিসিটি করে কে জানে। আরে সুমি, এই রাজেন্দ্র কে? এ সে না যে প্রফেসরকে স্ট্যাপ করেছিল? খালি প্রফেসর কে, ওর ক্যারিয়ারের হিস্ট্রি কার অজানা বলতো? বুঝলি পূজা, ও না আসতেই যা উৎপাত করছে, ও জিতে গেলে কাউকে টিকতে দেবে না। হাই গার্লস, হাই পূজা, বোধহয় বলে দিতে হবে না, তোমার আর তোমার বন্ধুদের ভোট আমি যেন পাই। বন্ধুদের কথা আমি জানি না, কিন্তু আমার ভোট তুমি পাবে না। তোমার মতন একজন অ্যান্টি সোশ্যালকে ভোট দিয়ে ইউনিভার্সিটি শান্তি নষ্ট করতে চাই না। পূজা, কাল ইলেকশন, একটু সামলে চলো। রাজেন্দ্র, আমি দেখ পূজা, তোর মতো আমিও কথা রাখার ওস্তাদ। তুই চেষ্টা করেছিলি আমাকে হারাবি বলে, হারিয়েও দিবি, আর আমি তোমার ইজ্জতের থেকে বেশি বেশি নয়। এটা একটা পুলিশ কেস, পুলিশ না এলে আমি কিচ্ছু করতে পারবো না। কি বলছেন?
অ্যাডমিট করবেন না। একটা লোকের সিরিয়াস কন্ডিশন আর আপনি বলছেন অ্যাডমিট করবেন না। প্লিজ ডাক্তার। কি হয়েছে ডাক্তার? এনিথিং সিরিয়াস? ইট ইজ এ পুলিশ কেস। আমি জানি ডাক্তার, এদের জীবনের শেষটা এইভাবেই হয়, পুলিশের এনকাউন্টারে অথবা অপোজিট পার্টির সঙ্গে লড়াইয়ে। আপনি ভুল বলছেন ইন্সপেক্টর, কারোর সাথে লড়াই ঝগড়া করে তার এই অবস্থা হয়নি, বরং আমার ইজ্জত বাঁচাতে গিয়ে ও নিজেই বিপদের সম্মুখীন হয়েছে। রিয়েলি? আপনি একথা বলছেন? আপনি সেই মেয়ে না যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এর বিরুদ্ধে? ইয়েস ইন্সপেক্টর, সেদিন আমি ওর নামে কমপ্লেন করেছি, কিন্তু আজ আমি ওর ফেভারে বলছি। আসেনি? আসেনি তো। কিন্তু তার তো এত দেরি হওয়ার কথা না। কেন, তোর কাছে আমি আছি তোর ভালো লাগছে না? না আম্মা, সে কথা নয়, তুমি আমার কাছে থাকলে তো আমার সব কিছু আছে। কিন্তু কেন কে জানে, পূজা না এলে মনটা একদম ভালো লাগে না। দেখ মুন্না, স্বপ্ন দেখা ছেড়ে দে। স্বপ্ন দেখবার মতো আমাদের কাছে এত লম্বা রাত্রি নেই। তোমার কথা কিছু বুঝতে পারলাম না আম্মা। দেখ বাবা, পূজার সমাজ আর আমাদের সমাজ নদীর দুই কূলের মতো, যা কোনোদিন এক হতে পারে না। পূজা বড় লোকের মেয়ে, শিক্ষিত, পরিবারের আভিজাত্য আছে, আর তুই, সমাজ তোকে একটা গুন্ডা বলে জানে, একটা পরিচয়হীন অনাথ বলে জানে। ভাব তো, পূজার পরিবার তোকে মেনে নেবে কি? আম্মা, এখনো সময় আছে রে সোনা, চোট খাওয়ার আগে নিজেকে সামলে নে। এই রাস্তায় যে একবার চোট খায় না, সে কখনো উঠতে পারে না রে বাবা। তুই ওকে ভুলে যা রে বাবা। না আম্মা, আমি ওকে কখনো ভুলতে পারবো না। এই কিছুদিনের মধ্যে আমি ওর মন বুঝে গেছি আম্মা, আর আমার বিশ্বাস আছে ওর আমায় নিশ্চয়ই গ্রহণ করবে। ঠাকুর করুন তোর ইচ্ছাই যেন পূরণ হয়। আমি আসছি, নিশার হাতে তোর রাতের খাবার পাঠিয়ে দেব। আচ্ছা আম্মা। তোমাকে কিভাবে বোঝাই পূজা, তোমাকে দেখলেই আমার সমস্ত ব্যথা ভালো হয়ে যায়। কিছু বললে নাকি? না না না। তোমাকে কিভাবে বোঝাবো মুন্না, এই কদিনের ভেতরে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। কিছু বললে না তো? তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি যে থাকতে পারি না পূজা। আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত শান্তিতে থাকতে পারি না মুন্না। কিছু বললে না তো? কিছু বলো না। আমি জানি তুমি বহু কিছু বলতে চাইছো, কিন্তু কিছু বলতে পারছো না। বুঝলে তো, তোমার মনের ভাষাকে তোমার চোখে আমি দেখতে পেয়েছি। বোঝো না কেন গো, মনেতে আছো শুধু, বোঝো না কেন গো, মনেতে আছো শুধু,
হৃদয়েতে রেখেছি যারে হৃদয়েতে রেখেছি যারে ছে আছো শুধু পাগল যে হই পাগল যে প্রেমে পাগল যে করেছো গো পাগল যে হই পাগল যে প্রেমে পাগল যে করেছো গো এহে আহা এহে আজ সেই মনটা পেল যে পরশ তোমারই ভালোবাসার তোমারই ভালোবাসা মনের ভাষা গো মনের আশা গো তুমি প্রথম প্রেম যে আমার তুমি প্রথম প্রেম যে আমার কবে পাব তো স্রোত যত তারা আছে যত গগনে তোমাকে তত ভালোবাসি এ বুঝে নাও মনে মনে এ বুঝে নাও মনে মনে রেখেছি যারে হৃদয়েতে রেখেছি যারে ছে আছো শুধু পাগল যে হই পাগল যে প্রেমে পাগল যে করেছো গো পাগল যে হই পাগল যে প্রেমে পাগল যে করেছো গো
বুঝলি ভাগনা, তলোয়ারের ধারকে কে জং লাগায় জানিস তো? মাটি। সেই মাটি লাগা জং একবার যদি লাগে তলোয়ারের আর কোনো মূল্য থাকে না। মাটি মানে বুঝেছিস তো? প্রেম। তোর তলোয়ার হচ্ছে মুন্না, আর ওই ছুরিটা তাকে জং ধরালো। এই দুজনের প্রেমের ব্যাপারটা যদি বাড়াবাড়ি হয়। গোবর, মাথা ভর্তি খালি গোবর। রে শঙ্করবাবা, তুই কাকে কি বলছিস রে? না মানে বলতে চাইছি এই যে মুন্নাটা হচ্ছে মোটা মাথা, ওর প্রেম প্রেম কিছু আসে না, কিন্তু ছুরিটা যদি ওকে প্রেমে ফাঁসায়। আরে নাহি রে নাহি, আপনা মুন্না দো ধার কা তলোয়ার নাহি, উসকা বেন্ট মে ভি ধার হ্যায়। হমকো হি রাস্তা নিকলনা হ্যায়, কোনো রাস্তা বের করবো। আমাকে লুকিও না, সত্যি বলো কি হয়েছে, বলবে না? কেন কি জানে আমার মাঝে মাঝে ভীষণ ভয় করে পূজা। বলো, আমাদের প্রেম ভালোবাসা এটা কয়েকদিনের স্বপ্ন নয় তো? তুমি এরকম কেন ভাবছো মুন্না? তোমার আমার উপর ভরসা নেই? জানো তো সত্যিকারের প্রেমের শক্তি অনেক বেশি। পৃথিবীর কোনো শক্তি আমাদের প্রেমে বাধা সৃষ্টি করতে পারবে না। মাঝে মাঝে আমার ভয় করে পূজা, কোনো পরিচয় নেই আমার, আমাকে এই দুনিয়া গুন্ডা বদমাশ বলে আখ্যা দিয়েছে। আর তুমি, তোমার পরিবারের প্রতিষ্ঠা আছে, আভিজাত্য আছে, কোথায় তুমি আর কোথায় আমি? আমাদের প্রেম কি সম্ভব পূজা? ধন সম্পত্তি আভিজাত্য কেন, দুনিয়ার কোন শক্তি আমাদের আলাদা করতে পারবে না। তুমি বিশ্বাস করতে পারছো না, কিন্তু মুন্না আমি অন্য মেয়েদের মতো না। তোমাকে আজ কথা দিচ্ছি, বেঁচে থাকা পর্যন্ত তোমার থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আজ আমি ভীষণ 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 খুশি, খুব খুব খুশি। সেটা তো তোমাকে দেখলে একটা পাগলও বুঝতে পারবে। আচ্ছা আমার চোখে দেখো তো, আমার নিশা আমার চোখে তাকাও তো, কিছু দেখতে পেলে? হ্যাঁ, তোমার মনে সব না বলা কথা তোমার চোখ দিয়ে বাইরে বেরিয়ে আসার জন্য যেন ছটফট করছে। তোমার চোখে ইন্দ্রধনুর সাত রং যেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মুন্না। ঠিক বলেছো নিশা, আজ জীবনটা এত রঙিন হয়ে গেছে, আগে কখনো এমন হয়নি। ভালোবাসা যে এত মধুর সেটা আমি আজ অনুভব করছি। মুন্না, যে ভালোবাসে সেই একথা বুঝতে পারে, কিন্তু মাঝে মাঝে দুঃখ লাগে একদম কাছে থেকেও যে নিজের ভালোবাসার কথা কোনোভাবেই মনের মানুষকে বলতে পারে না। ভুল করছো নিশা, ভালোবাসলে কাউকে বলতে হয় না, সে আপনা আপনি বুঝে যায়, দেহের প্রত্যেকটা অঙ্গ বুঝিয়ে দেয় যে সে ভালোবাসে। মুন্না। হ্যাঁ নিশা, হীরের মূল্য বুঝতে না পারা মানুষের কাছে হীরে একটা চকমকে পাথরের সমান। আর আমার সৌভাগ্য এটাই যে
আজ আমি সেটা চিনতে পেরেছি। মুন্না, আজ আমি ভীষণ খুশি, ভীষণ। আমার জানা ছিল না যে তোমার এই কঠোর শরীরের ভিতরে এমন একটা কোমল হৃদয় আছে। আর জানো তো নিশা, এ সবের পিছনে কে আছে? প্রেম। এত স্নেহ, এত ভালোবাসা পাবার পরে যে কোনো মানুষই বদলে যেতে পারে। আর আমি বা বাদ থাকবো কেন? হ্যাঁ নিশা, পূজার প্রেম আমার জীবনের গতিকে বদলে দিয়েছে। ওকে পেয়ে আমি সব কিছু ভুলে গেছি। আর জানো তো নিশা, একি তোমার চোখে জল? এ তো খুশির জল। তোমার খুশি দেখলে কার চোখে জল না আসবে বলো? নিশা, আমাকে তুমি এতটা ঋণী করে দিও না যে চাইলেও এই জীবনে আমি সেই ঋণ শোধ না করতে পারি। তাহলে তুমি এসব কথা আমায় কেন বললে? আমরা বেস্ট ফ্রেন্ড না? তুমি যখন তোমার দুঃখ আমার সঙ্গে ভাগ করে নিতে পারো, তাহলে আমি কি আমার সুখ তোমার সঙ্গে ভাগ করতে পারি না? আরে বাহ, প্রেমে তো তুমি দস্যু রত্নাকর থেকে বাল্মীকিতে পরিণত হয়েছো। বাল্মীকি মুন্না, বাল্মীকি মুন্না, বাল্মীকি। সব ভুলেছি, নিজে নিজেকেও ভুলে গিয়েছি। তোমাতে গো সব ভুলেছি, নিজে নিজেকেও ভুলে গিয়েছি।
নিজে নিজে কেউ ভুলে গিয়েছি। আজকের ক্লাসটা কিন্তু তুই মন দিয়ে করবি, না হলে কিন্তু সরি পূজা, সরি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে। না মানে তুমি রাগোনি তো? আরে এতে রাগবার কি আছে, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। না মানে পূজা, রিয়েলি আই এম সরি, সরি। I am very sorry. আরে অদ্ভুত তো, এই সামান্যর জন্য কতবার সরি বলছে। কারণ আছে পূজা, তোর নামের সঙ্গে যে আরেকটা নাম জুড়ে গেছে। আমার নামের সঙ্গে? What do you mean? হ্যাঁ পূজা, মুন্না যখন তোর প্রেমিক, ওরা তোকে রেসপেক্ট না দিয়ে যাবে কোথায়? সুমি সরি পূজা। হাই পূজা। হাই। পূজা কি হয়েছে? পূজা বলো কি হলো, তোমার চোখে জল? থাক সে কথা, বলে কোনো লাভ নেই। বলো পূজা বলো, কে তোমায় দুঃখ দিয়েছে? মুন্না তাকে শেষ করে দেবে। তুমি জানতে চাইছো? হ্যাঁ পূজা। তুমি তুমি এর কারণ? তোমার এই রূপ, যে রূপকে এই সমাজের লোক ঘৃণা করে, ভয় করে। পূজা জানো তো মুন্না, কলেজে যে বন্ধুরা আমার সাথে ফ্রিলি মিশতো এতদিন, সেই বন্ধুরা আজ আমাকে অ্যাভয়েড করছে। আরে পূজা তোমার তো খুশি হওয়ার কথা, জানো তো মুন্নার প্রেমিকের দিকে চোখ তুলে তাকাবার এই শহরে কারুর সাহস নেই। তোমার এতে লজ্জা করে না? গুন্ডা বদমাশের পরিচয়কে তুমি গর্ব করে বলছো? বাহ, কিন্তু আমাকে গুন্ডা বদমাশ আখ্যা কে দিয়েছে জানো তো? তোমার এই সমাজ। একটা নিরীহ অনাথ বাচ্চা পেটের জন্য ঘুরে ঘুরে
রাতে যখন খেতে পেয়েছে তার কপালে খালি লাথি জুটেছে, আর প্রতিবাদ করলে তার দেহকে ব্লেড দিয়ে চিরে দেওয়া হয়েছে। এই সমাজ আমাকে আর কি দিয়েছে জানো তো? রক্তাক্ত অবস্থায় আমি যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছি তখন আমাকে তুলে এনে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। আর সেই সময় ওই আম্মা যদি আমাকে তুলে না নিয়ে আসতো পূজা, তাহলে মুন্না আজ তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতো না। আজ যদি আমি সেই সমাজের প্রতি যা ইচ্ছে তাই করি, তাহলে কোন পাপ করছি? রক্তের বদলে রক্ত হয় না কখনো। যদি তাই হতো না, তাহলে সমাজ থাকতো না, পশু আর মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতো না। না মুন্না, যে কোনো পরিচয় নিয়ে তোমার সঙ্গে আমি বাঁচতে পারবো, কিন্তু আমাদের সন্তানকে কেউ গুন্ডা বদমাশের সন্তান বলবে মোটেই সইতে পারবো না। পূজা, তোমার যদি আমার বদনামের জন্য এত ভয় আছে, ঠিক আছে, তুমি যাতে খুশি আমিও তাতে খুশি। হ্যাঁ পূজা, আই লাভ ইউ পূজা, আই লাভ ইউ মুন্না, আই লাভ ইউ টু, আই লাভ ইউ মুন্না। তার মানে তুই? ঠেরো মামা, ঠেরো বচুয়া কো 50,000 দেই দো। ভাগনা, এ মামা, টাইম টাইম কি বাত হ্যায়, সময় এরকম, সময় অসময়ের কথা। ভাগনা, যা টাকা নিয়ে আয়। আরে মুন্না, কা হুই গবা? হ্যাঁ আরে মুন্না, কা হুই গবা? হ্যাঁ কা বাত হ্যায়, 50,000 কম হ্যায় ক্যা? ঠিক হ্যায়, 1,00,000 লে লো, চল নহীঁ তো 2,00,000 লে লো। তেরে লিয়ে আমার ট্রেজারি ট্রেজারি নাহিঁ, ATM হ্যায় রে, অল টাইম মানি। না ভাইজি, আমি আর এসব কাজ করবো না ভাইজি। নো 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 ভাইজি, গুরু আমার এবার ফুল ঘর সংসার করবে। কা রে? ক্যা রে মুন্না, এত দূরে গিয়েছিস ভাইজি, কো নো ইনফরমেশন। এ মামাজি কুছ শুনা ক্যা, মুন্না আমার বিয়ে করবে, সংসার করবে। ভালো ভালো, দারুন দারুন, ঠিক হ্যায় ঠিক হ্যায়। এক কাম কর, কুছ দিন কে লিয়ে ছুট্টি মে চলা যা, মস্তি কর মস্তি কর, যা। না ভাইজি, আমি এই কাজ পুরোপুরি ছেড়ে দিয়েছি। ও মামা, বচুয়া কাম নাহি করেগা। এ মামা শ্রী, ये घर बनाने का नशा जो है ना, इंसान को क्या से क्या बना देता है। एर्थ के फेरार कोनो उपाय तो नहीं। ये मुन्ना के वास्ते बहुत गर्वेर विषय, बहुत। अमे आश्ची भाई जी, नमस्कार। सुधांशु कर, আমার উপর ভরসা করো জি, আমার ই মুন্না দারুন ছেলে, কাজের ছেলে, দারুন কাজের ছেলে, ভেরি ভেরি বাফাদা। আমাকে বললে সুধাংশু বাবু হাম তো বলে গাকে, আজকাল মা কে পেট সে এসা বচ্চা পেদাই নাই হতা। হ্যাঁ, এ ছেলেটার বাবা মা নাহি হয়, নো ফাদার নো মাদার, অনাথ হয়। পরন্তু অর্ডিনারি অনাথ নাহি হয়, इस अनाथ का नाम सुनकर बहुत लोगों का मुंडु नीचा हो जाता है। What nonsense you are talking? की बोलते चाहो तुम्ही? नाही सुधांशु बाबू, गुस्सा नाही, क्रोधलेस। तनिक सोच, जो बेचारा अनाथ है वो क्या करेगा? गुंडागर्दी तो करेगा, चोरी डकैती तो करेगा। मुझे इतना तो जरूर मालूम है के তোমার মেয়েকে আনন্দে রাখবে ও। এই শালা, মুন্নার মতো একটা গুন্ডা বদমাইশ ক্রিমিনালের সাথে আমার মেয়ের নাম জুড়তে তোমার সাহস হলো কি করে? সাহস নাহি সুধাংশু বাবু, আমি কেন জুড়ব, আমি জুড়ারই নাহি। আরে তোমার কন্যা আমার পুত্রের সাথে অটোমেটিক জুড়ে গেছে যে,
আর এত স্ট্রংলি জুড়ে গেছে যে বিফোর টাইমে সহনিয়া বজনে লাগা হে হর গলি মে হর মার্কেট মে পপু পপু আর কি করা যাবে বলো পিতা যে আরে আমি তো আরে ডুপ্লিকেট বাবা হয়ে চিন্তা হচ্ছে তুমি অরিজিনাল বাবা হয়ে তোমার কি অবস্থা তা কি আমি বুঝতে পারছি না মিস্টার দুর্যোধন তোমার এত সাহস আস্তে 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 क्या हुआ क्या ओ ये टेंशन में प्रेशर हो गया क्या होता है जो कन्ना का बाबा होता है उसका कलेजा थोड़ा मुलायम होता है नरम होता है नरम नरम चिंता मत करो सुधांशु बाबू मैं हूँ ना तुम्हार मेहर शादी हम हमरा छेलेर साथे करेगा अरे जानो तो বিবাহ দেবার যখন দেবই তো আশীর্বাদ দেবার যখন দেবই তো চিন্তা করো না হ্যাঁ আরে চলো রে চলো সহনাই বজানা হ্যায় আরে ও শঙ্কর ও মামা তোমাদের বাঁশি বাজানোর হয় তোমরা বাজাও আমি থাকতে পারছি না আমি চলি ताजा ताजा खबर सुने जाओ है जोर का झटका धीरे लगा है अरे ताजा ताजा खबर सुने जाओ जोर का झटका धीरे लगा है कनो भूमि को पहल न गिरे तबे की सुनामी एलो ना ना ताले थथथनी छकमलो ना ना ताले राखी सावन काल संग पालिए छे बोदाई ना रे ना रे ना अम्मा 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 आयो अम्मा एक ही होलो अरे मुन्ना भाई जेंटलमैन हो गलो अम्मा 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 आयो अम्मा एक ही होलो अरे मुन्ना भाई जेंटलमैन हो गलो अम्मा अम्मा आयो अम्मा एक ही होलो अरे मुन्ना भाई जेंटलमैन हो गलो अम्मा मुन्ना भाई जेंटलमैन हो गलो জামাই করে নাও না গো আবে চাচা তোরা গঙ্গা জলে মুখ ধুয়ে আমরা জামাই হব আমার গুরু ছিল ভোলা শঙ্কর সবার সেরা সবারই সেরা রে বাবা সবারই সেরা আর কে তাকে করে দিল এমনি টেরা ও ছেড়ে ঘর বাড়ি কেটে গোপদারি মাংস ছেড়ে গেরুয়া পরে হলো ব্রহ্মচারী মুন্না ভাই জেন্টলম্যান হয়ে গেল তোমার মতো মা
আরে আমি হত ছাড়া আরে ছাড় এবার ঘোরা আগে জীবনেতে দাঁড়া আরে সুরটা বড্ড চড়া আমি হলাম সুর হারা আবে আবে থামসাম আবে কোকা কোলা আবে 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 সা নি তা পা মা সা সা अम्मा 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 अयो अम्मा एक ही होलो अरे मुन्ना भाई जेंटलमैन होए गेलो 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 সামনে বড়ই বিপদ। যদি আমি পূজার বিয়ে দিয়ে দিই তাহলে কেমন হয় বলতো? ভালোই হয়, দেরি করিস না। তার জন্য একটা ভালো পাত্র দরকার। তোর এ ব্যাপারে কি রায় বলতো? সোজাসুজি বল না, অর্জুনকে জামাই করার ইচ্ছা? ইচ্ছা হলেই কি হয়? বাচ্চারা বড় হলে মন পরিবর্তন হয়। বলছিলাম কি, আমাদের ইচ্ছাকে ওদের ওপর চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। চিন্তার কি, আমি তো আছি। তুই অর্জুনকে চিনিস না। কিন্তু অর্জুন যখন এ কথা জানবে? কোন কথা? ও মুন্নার কথা? আরে ও এ কথা কিভাবে জানবে? এ কথা তোর আমার মধ্যে থাক, ধরে নে তুই এ বিষয়ে আমায় কিচ্ছু বলিসনি। ওকে, সত্যি রে, এই পাষাণটাকে বুক থেকে নাবিয়ে দিয়ে আমাকে হালকা করে দিলি তুই। আমি আগে অর্জুনকে পাঠাচ্ছি, ওদের দুজনের আগে মেশা উচিত। যে বিশ্বাস নিয়ে আমি তোর কাছে এসেছি আজ সেই বিশ্বাস নিয়েই আমি ফিরে যাচ্ছি। বাবা বাবা, চামেলি, আরে কেউ নেই নাকি? আশ্চর্য, কেউ সাড়া দিচ্ছে না কেন? চামেলি, হ্যালো, বান্দা হাজির হ্যায়। ফাট ননসেন্স, আমার ঘরে তুমি কে? বলুন তো কে ম্যাডাম? ও, তুমি অর্জুন না? ওহ মাই গড, তুমি কত বড় হয়ে গেছো! তুমিও তো আর ছোট্টটি নও। আচ্ছা আচ্ছা, তুমি কতক্ষণ হলো এসেছো? এই 10 মিনিট হবে, তোমারই অপেক্ষা করছি। বাবা, এ অর্জুন কে? ঠিক বলেছি? সত্যি অর্জুন, তুমি কত বড় হয়ে গেছো! বাবা, আর খুব হ্যান্ডসাম ও। আরে মা, ওর সঙ্গে শুধু কথাই বলবি না, ওর জল খাবারের ব্যবস্থা করবি? ওকে বাবা, আমি নিয়ে আসছি। যা মা, ডোন্ট ডিলে। তারপর অর্জুন, কেমন আছো? ভালো, বসো। হ্যাঁ, তারপর অর্জুন, বাবা কেমন আছেন? ভালো আছেন। এসে গেছে গরম গরম সিঙ্গাড়া। টেক ইট, টেক ইট, নাও। আচ্ছা পূজা, তুমি কাল কি করছো? কাল আমার ক্লাস আছে। কিন্তু কেন? না, আমি কাল গ্রামে যাচ্ছি আর তুমি আমায় কোম্পানি দেবে। কিন্তু ওই কিন্তু ফিন্তু রাখ, গেলে কি অসুবিধা আছে? একটা দিনের তো কথা, 10 বছর তো গ্রামে যাসনি, একবার ঘুরেই আয় না। ওকে, কাল রেডি হয়ে থেকো, আমি আসছি আঙ্কেল। বাই, সি ইউ টুমরো। বাই। বুঝলি পূজা, অর্জুন একদম বদলায়নি। বাচ্চা বয়সে যেমন ছিল এখনো ঠিক তেমনি আছে। পূজা, পূজা, মুন্না, তুমি? মুন্না, কেন গেলে না তুমি? বলো বলো, কেন গেলে না তুমি? জানো তো,
তোমার জন্য অপেক্ষা করে সারাদিন আমি কত কষ্ট পেয়েছি। আর কোনোদিন যদি এরকম করো না তাহলে তোমাকে। তুমি হাসছো? না মুন্না, বুঝি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু তুমি আমাকে এতখানি ভালোবাসো সেই বিশ্বাস আমার ছিল না। আই লাভ ইউ মুন্না, রিয়েলি আই লাভ ইউ। দুনিয়ার কোন শক্তি আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না মুন্না। পূজা। বাবা। হ্যারে মা, ওই ছেলেটাকে এই মাত্র যে বাড়ি থেকে বেরিয়ে গেল। মুন্না, মুন্না দেখ মা, আজকে দিনকাল ভালো নয়, তাছাড়া বাড়িতে আসার প্রশ্রয় দেওয়াটা আমার মতে উচিত নয়। বাবা। এনিওয়ে, আচ্ছা মা, তোর অর্জুনকে কেমন লাগলো রে? একদম বাচ্চা ছিল। বুঝলি মা, ছেলেটা যতটা ইন্টেলিজেন্ট ততটাই হাইলি অ্যাম্বিশাস। আমার সম্পূর্ণ বিশ্বাস ও না তোকে ভীষণ সুখে রাখবে। তোমার কথা তো বুঝতে পাচ্ছি না বাবা। আমি না অর্জুনের সাথে তোর বিয়ে ফাইনাল করেছি। আচ্ছা বাবা, তুমি এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানালে না? এটা জানানোর তোকে কোনো প্রয়োজন বোধ করিনি। বাবা হিসেবে যা কিছু আজ অব্দি তোর জন্য করে এসেছি কেবল তোর ভালোর জন্য। কিন্তু বাবা, মুন্নাকে আমি ভালোবাসি, আমি ওকে কথাও দিয়ে দিয়েছি, ওকে আমি জীবন সাথী করতে চাই বাবা, ওকে ছাড়া আমি বাঁচব না। পূজা, এই দুনিয়া ঠিকভাবে চেনার তোর এখনো বয়স হয়নি। মুন্না একটা গুন্ডা, একটা বদমাইশ, একটা অ্যান্টি সোশ্যাল, একটা ক্রিমিনাল, যার বাপ মায়ের ঠিকানা নেই, যার জাতি ধর্ম বর্ণ কিছুর ঠিকানা নেই, যার বংশের ঠিকানা নেই, যে দিন রাত 24 ঘন্টা মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলছে। এই সমাজের চোখে ও হচ্ছে একটা ঘৃণ্য কীট। তার জন্য দায়ী তোমাদের এই সমাজ। বাবা, তুমি যাকে ভাবছো এই মুন্না সে মুন্না নেই, ও পুরো বদলে গেছে। প্লিজ বাবা, ওকে ভুল বোঝো না। কোনটা বুঝবো আমি ঠিক জানি, তোর ভবিষ্যৎ এই বংশের মান মর্যাদার স্বার্থে কোনো পরিস্থিতিতে কম্প্রোমাইজ করতে পারবো না। অর্জুনের সাথে তোর বিয়ে দেব, এন্ড দ্যাট ইজ মাই ফাইনাল ডিসিশন। ফাইনাল ডিসিশন আমারও শুনে নাও বাবা, মুন্নাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। কি বললি তুই? একটা গুন্ডা বদমাইশকে না পেলে বাঁচতে পারবি না? অথচ যে তোকে এত কষ্ট করে মানুষ করেছে 20 বছর ধরে, তোর মুখে একটু হাসি দেখবার জন্যে যে নিজের সুখকে জলাঞ্জলি দিয়েছে, তুই তাকে ছাড়া বাঁচতে পারবি? হ্যাঁ বাবা, বাঁচতে হয়তো মুন্নার সাথে বাঁচব। পূজা, কি হয়েছে ডাক্তার? দেখুন ম্যাডাম, বহু কষ্টে জীবন বাঁচাতে সাকসেস হয়েছে, মাইন্ড ইট। আর যেন তার কোনো মানসিক আঘাত না লাগে, আদারওয়াইজ এনিথিং ক্যান হ্যাপেন, ওকে? অধৈর্য হোস না মা, তোর বাবা ঠিক হয়ে যাবে। তোর বাবা এত সহজে হার মানবার লোক নন, আমি ওকে বেশ ভালোভাবে চিনি। কিন্তু ডাক্তারবাবুর কথার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। বাবার এই অবস্থার জন্য আমি দায়ী আঙ্কেল। কাঁদে না মা, আরে তোর চোখের জল না দেখার জন্যই তো তোর বাবা সেকেন্ড ম্যারেজ করেনি। আমার অনেক রিকোয়েস্ট সত্ত্বেও সে তার সিদ্ধান্তে অটল ছিল। কি বলেছিল জানো? বলেছিল, আমি সেকেন্ড ম্যারেজ করে আমার মেয়ের স্নেহকে ভাগ করে দিতে চাই না, ওকে আমি জীবনে এত সুখ দেব, এত সুখ দেব যে ওর চোখ থেকে এক ফোঁটা জল গড়াতে দেব না। তোমার বাবার ঋণ 7 জন্মেও শোধ করতে পারবে না। Thank you.
বাবা, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ভীষণ কষ্ট দিয়েছি না বাবা। তোমার জন্য সব স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি, শুধু তুমি ভালো হয়ে যাও বাবা। হে বাবা, তোমার সব কথায় আমি রাজি আছি। সেই জন্য আমাকে বিয়েতে মত দিতে হয়েছে। দিনের পর দিন পার হয়ে গেল, তার মধ্যেও তুমি আমার কাছে ফিরে এলে না। হয়তো তুমি আমাকে ছাড়া বাঁচতে চেয়েছিলে। এ ভুল পূজা, ভুল। তারপরের ঘটনা তুমি জানো না। শোনো, মামাজি, আমাকে যেতে দাও। আমি আমি পূজার জন্য আজ আজ প্রথমবার কিছু নিয়ে যাচ্ছি। আমাকে যেতে দাও। যাবি তো নিশ্চয়ই, কিন্তু পূজার কাছে নয়, ওপরে যাবি। দেখুন ম্যাডাম, অ্যাটলিস্ট একটা সপ্তাহ ওকে নিশ্চয়ই থাকতে হবে, কমপ্লিটলি রেস্ট দরকার। রোগ খেয়ে যে উনি বেঁচে গেছেন, এরকম কেসে সাধারণত ব্রেন হ্যামারেজ হওয়ার চান্স অবশ্যই থাকে। রিল্যাক্স ম্যাডাম, আপনি বসুন। আম্মা। আরে এ আম্মা, আরে আরে তুমি কেন টেনশন করছো? হ্যাঁ, তুমি কি ভাবছো ওদের ক্ষমতা আছে গুরুকে ঘেটে দেবে? না না, তুমি ব্যস্ত হয়েও না, দেখবে তুমি গুরু উঠবে আর সবাইকে পুরো ঘেটে দেবে। তুমি এসে বসো, বসো। তাহলে ওরই প্রবলেম হবে। তুই যা, দেখ তো পূজা রেডি হলো কিনা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থাক থাক থাক। আরে তোর আজ কি কন্ডিশন, দুঃখ লাগছে রে। এ বচুয়া, হমকো মাফি দেই দো, হামরা জো মামাজি হ্যায় তার জন্যই তোমারা ইয়ে হালাত হই গবা। আর ওই দুসরা যে আছে হামারা ছটুয়া, সে তুঝসে অত্যধিক আই লাভ ইউ জে, পর তু নেহি সমঝা। একটা মেয়ের জন্য হমকো ঠোকর লাগায়া, জো তুমকো বচুয়া সে মুন্না বানায়া, মুন্না ভাই বানায়া, উসকো লাত মারা, ইউ কিক মি, উল্টে তোর ঠ্যাং দুটো গেল। দুঃখ, ভীষণ পরিমাণ দুঃখ হয়েছে, হামড়ি লিয়ে নাহি তোহারি বাস্তে, যে মেয়েটার জন্য তুম হামকো ছোড়া, ভাইজি কো ছোড়া, আজ ওহি মেয়ে ওহি লড়কি তুমকো ছোড়া। না না, তুমি মিথ্যে বলছো, পূজা আমাকে কোনোভাবেই ছাড়তে পারবে না। পূজার কি অবস্থা তা আমি কিচ্ছুই জানি না, না হলে আমার সঙ্গে দেখা করতে নিশ্চয়ই আসতো।
अरे से तोके छेड़े गेछे किना आमी जानी ना रे, किन्तु से आरेकजन के बिये कोरे चले जाच्छे रे। ना तुमी मिथ्ये बोलछो, आमार पूजा सेरकम नय। ताहले निजे निजे गिये सचक्षे देखे आ, तोहरा पुजवा किसका पूजा कर रही है? अरे देर मत कर रे, अरे ना होले जैसे उन्नेर हो जाबे, तोर पू 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 बजवे ना। जा, 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 जा। अरे मुनुआ, ए बचुआ, अरे तेरे लिए हमरी दरवाजा 24 घंटा खुला रहेगा रे, हमेशा के लिए खुला। सर सर আমাকে আমার পূজার কাছে যেতে দিন স্যার, আমার দুজন দুজনকে ভীষণ ভালোবাসি স্যার, ওকে ছাড়া আমি বাঁচবো না স্যার। চল চল স্যার, স্যার আমার চল আমার পূজা স্যার, আমাকে পূজার কাছে স্যার পূজা চল পূজা আমাকে যেতে দিন কে পূজা। তারপরে তো মুন্না আর মুন্না থাকেনি, পাগল হয়ে গেছে। আমার চোখের সামনে খালি তোমারই চেহারাটা ছিল, যে চেহারার প্রতি আমার ঘৃণা এসে গেছিল। চোখে ঘৃণার আগুন নিয়ে মুন্না ফিরে গেল মুন্নার দুনিয়ায়, আর সেই সময় নিশা। তোমাকে খুব দুঃখ দিয়েছি না মুন্না? থাক সে কথা, এবার তুমি তোমার স্বামীকে নিয়ে সুখে থাকো, কিন্তু মুন্না বেঁচে থাকতে তোমার এই সুখ কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। বাহ মুন্না বাহ, আমি ভেবেছিলাম তোমার হৃদয়টা পাষাণ দিয়ে তৈরি, কিন্তু আমার জানা ছিল না তোমার ভিতরে এমন প্রেম লুকিয়ে আছে। তোমাকে আমি স্যালুট করছি। হ্যাঁ গো, তোমাকেও। কারণটা জানো তো? তুমি তোমার ভালোবাসাকে আমার জন্য তুচ্ছ করে দিয়েছ, আর আমাকে এত ভালোবাসলি যে আমি সব কিছু ভুলে গেছি। রিয়েলি ইউ আর গ্রেট। এবং আমি বুঝেছি মুন্নার মতো আমি তোমাকে ভালোবাসতে পারিনি। রিয়েলি আই মিন ইট। প্রেমিকার জন্য প্রেমিক সব কিছু করতে পারে, কিন্তু তার স্মৃতি সিঁদুরের জন্য যে নিজের জীবন বাজি ধরতে পারে তাকে আমি জীবনে প্রথম দেখছি। পূজা, আমার না হয় কিছু জানা ছিল না, কিন্তু তুমি জেনে শুনে এ কি করেছো? থাক অর্জুন থাক,
মুন্না আমার কাছে কবেই অতীত হয়ে গেছে। তুমি আমার বর্তমান, তুমি আমার ভবিষ্যৎ। সরি অফিসার, বোধহয় ডিস্টার্ব করলাম। আপনি যে লড়াই লড়তে যাচ্ছেন আপনি আর একা নন, অধম আপনার সঙ্গে আছে। দুর্যোধন বিক্রম সিং এর সমস্ত ইতিহাস বলতে এসেছি। ফিজিক্যালি তো আর কিছু করার ক্ষমতা নেই, কিন্তু তার সেই লঙ্কাকে ধ্বংস করবার আমি আপনাকে পুরো সাহায্য করব। ভাইজি, বলেছিলাম না ইলেকশনটা একবার হয়ে যাক, আমি তোমার ছোট্ট ভাইকে বেল দিয়ে নিয়ে আসবো। দেখেছো তো, আর ছোট্ট ভাই জেল থেকে রিলিজ হয়ে আসছে। তার জন্য আমাকেও কম কষ্ট করতে হয়নি ভাইজি। সব অ্যাডভান্স রিপোর্ট সত্ত্বেও ছোট্টু ভাইকে বেল করি আনতে পেরেছি। রিয়েলি রিয়েলি, আজ আমাদের কাছে একটা গ্রেট সাকসেসের দিন। আরে নিন নিন নিন, তুলুন তুলুন নিন। আরে তুলুন ভাইজি তুলুন। নাহি রে মন্ত্রী বা, নাহি, এখন মুড নাহি, মাই হার্ট ইজ পেনিং। হ্যাঁ, ও ছোটুয়া কো লেকে ওকিল আর আমার মামাজি আগে চলে আসুন, তারপরে আমি ছোটুয়ার সঙ্গে মিলকর আনন্দ করব, মহানন্দ। অভি নাহি, তুম লোক করো, মস্তি করো, করো করো। চিয়ার্স। আমি জানতাম যে এখানে আসবি, তুই নিজ ঘাত আসবি, ওই জন্য তো অপেক্ষা করে বসে আছি। আমিও আজকের মতো একটা দিনে অপেক্ষা করে বসেছিলাম। ছোটু আমার ভাই ছিল না রে, ছিল আমার বেটা গো,
मनोज लंगड़ा तो उसको अंदर किया था और ये अर्जुन वो तो ये हाथ से आग लगाना है। जरूर लगाएगा साला, जरूर लगाएगा। और वही चीता पर अर्जुन के जलाबो, बड़ा बड़ जलाबो। प्रेमिकार जन्य प्रेमिक सब किछु करते पारे, किन्तु तार सिंधी सिदुरेर जन्य जे निजेर जीवन बाजी धरते पारे ताके आमी जीवने प्रथम देखछि। দুর্যোধন পূজাকে তুলে নিয়ে গেছে মুন্না, তুমি চাইলেই ওকে বাঁচাতে পারো, সে মহাবিপদে। না, আমি তোমার প্রতি অন্যায় করেছি, সুযোগ পেলে প্রায়শ্চিত্ত করব। প্রায়শ্চিত্ত করার দরকার নেই, পূজা আর নিশাকে বাঁচাতে পারলেই সেটা হবে তোমার প্রায়শ্চিত্ত। छोड़ी तेरा मरद हमरा छटुआ को जीवन में मार दिया रे, बड़ा कष्ट दे के मार दिया। मैं भी अर्जुन वाका जान जरूर लेगा और तुमको भी ना ही छोड़ेगा और उसका बांस को निपात करेगा। हाँ। तुम्हें हमारे अर्जुन के चीनी शिना महाभारते जुद्धे अर्जुन जैमुन দুর্যোধনের সব আশাকে ধূলিসাৎ করে দিয়েছিল, ঠিক তেমন আমার অর্জুন তোর এই অন্যায় সাম্রাজ্যকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেবে। সালা ধোকা, সালা যে ধোকাবাজ, তার জন্য আমার কাছে কোনো প্লেস নাই। ওরে তোর মুন্না ধোকাবাজ, সালা ও আমার খেয়েছে আর ও আমাকেই মেরেছে। আর নয়, ওর কি অবস্থা করি তুই খালি দেখ রে। আরে অর্জুন আও আও আও, আরে আমি তো তোরই অপেক্ষা করছি, এলি ভালো করলি। আরে বাবুয়া নাহি যা সকতা ইধার সে, तुम्हारा हिसाब तो मैं करूंगा। कैसे करेगा, कैसे करेगा, कैसे? दा, दा, दा साले, मत साले, मांदे साले। पूरा फैमिली आया है। अरे नहीं नहीं, अरे एक ता चेले बाकी आचे, और वो साला लड़का तो मेन प्लेयर है। आज बे ओ তবেই খেলা জমবেছে, যুদ্ধ শেষ শুরু করেছে, খতম করব আমি। ভাইজি, আরে আ গয়া এ মুন্না, আরে দেখো দেখো হাম ক্যা সিন লাগায়া হ্যায়। এ মুন্না, আরে তুই আমার কথা যদি মানতিস না তাহলে তোকে সিন দেখতে মোটেই হতো না রে, কি লাভ হলো বলতে। পাটনা, ওসা কুকুরের শিকল ছেড়ে গেলে পথের কুকুরের সঙ্গে মিশে তার স্বভাব বদলে যায়, ওকে গুলি করে দেয়া দরকার। আরে এই সেই কুকুরটা। Oh,
भाई जी को सोर दिखाता है तू जानिस ना ये रिमोटवा है रिमोटवा एक बटन भचक से दबाएगा अरे रा सबाई भचक से उड़े जावे जे रिमोट दबा दूंगा आए, आए, नहीं नहीं अरे तू भालोई चिली तो सोना चेलेर मतो ए दशा होतो ही ना आ आ आ जी मुन्ना तोर पोषा कुकुर नय जे तुई जखन डाकबी तखनी से काउके कामड़े देबे उदाहरण देखबी चिपा देखबी ना भाई देखबी ए ए ना ना भाई जी देख भाई जी तोर दुश्मनी आमार संगे आमार साथे तुई ओदे छेड़े दे भाई जी ओदे छेड़े दे ओरे छेड़े देबो बट वन कंडीशन में तू कुत्ता बनेगा पोषा कुत्ता बनेगा फैल डाउन डाउन ए कलिया दौर 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 ए ए कुत्ता कुत्ता सर भाई जी हां আমার গুরুর উপর হাত তুলেছো পিস্তল নামা এই কথাটা বন্ধ করো এই স্টেবিলাইজার পুরো ঘেটে দেবে তোমায় আরে তোকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবো যাও এখান থেকে Yeah.
পাপের মাপ নেই, অবশ্যই মাপ নেই। সব কথা কি বলা যায় মুন্না? তাছাড়া পূজার তোমার ভালোবাসার মধ্যে কাঁটা হতে চাইনি আমি, কিন্তু মুন্না সামনে জন্মে জুড়ে তোমার অপেক্ষায় থাকবো, কবে তুমি আসবে? না নিশা, আমি এই জন্ম তোমায় বিফল হতে দেব না, দেব না। আমার আর কিছু দরকার নেই মুন্না। না নিশা, না নিশা, আমি তোমাকে যেতে দেবো না নিশা।
এবার আমি জানতে দেব নিশা না মরতে পারবো না না নিশা না নিশা 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 मुन्ना तुहार रिकॉर्ड में ब्रेक कर दिया, ब्रेक कर दिया। Shut up!